সাধারণত শব্দের শেষে যদি এস টি এল ই থাকে তাহলে সেখানে ঠিটা সাইল্যান্ট থাকে যেমন দেখো যে খ্যাসল শব্দটা লক্ষ্য করো খ্যাসল খ্যাসল এরকম সাউন্ডটা হবে তো এখানে আমাদের ঠিটা সাইলেন্ট আছে খ্যাসল শব্দের বাংলা অর্থ হচ্ছে দুর্গ তারপরে এই শব্দটা দেখো খ্রিসমাস 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 শব্দটার মধ্যে টি সাইল্যান্ট আছে এই শব্দের বাংলা অর্থটা হচ্ছে বড়দিনের উৎসব এরপরে দেখো ফেইসেন ফেইসন ফেয়সেন শব্দের মধ্যে ঠি সাইল্যান্ট আছে এটার বাংলা অর্থটা হচ্ছে দৃঢ় অথবা বন্ধন করা এই শব্দটার অর্থ দ্রৃঢ় দৃঢ় করা বা বন্ধন করা এরপরে দেখো লিসেন শব্দটা লক্ষ্য করো লিসেন উচ্চারণ হবে লিসেন কিন্তু এখানে বানানোর সময় ঠি ব্যবহার করতে হবে কিন্তু এই ঠিটা উচ্চারণের সময় সাইলেন্ট থাকবে লিসেন মানে হচ্ছে যে শুনতে পাওয়া এরপরে অফেন লক্ষ্য করো অফেন যেটার বাংলা অর্থ হচ্ছে প্রায়ই পরবর্তী শব্দটি দেখো ব্যারে এই শব্দটির উচ্চারণ হবে ব্যারে ঠি এর উচ্চারণ হবে না ব্যারে শব্দটির অর্থ হচ্ছে গোলটুপি এক ধরনের রেশমের কাপড় দিয়ে তৈরি গোলটুপি এরপরে দেখো হুইসল হুইসেল মানে হচ্ছে বাসি দেওয়া মানে হর্ন দেওয়া বাঁশি দেওয়া যানবাহনের বাসি বা হর্ন এরপরে দেখো যে ডিসল এখানে টি এর উচ্চারণ নাই ডিসল মানে বাংলা অর্থটা হচ্ছে কাটা গাছ ডিসল তো এই ডিসেল হুইসেল এগুলোর মধ্যে দেখো লক্ষ্য করো যে ঠি এর উচ্চারণ হবে না এই শব্দগুলো চিনে রাখো এরপরে দেখো বাসল বাসেল মনে হচ্ছে যে ব্যস্ততা বা ছোটাছুটি করা হুড়াহুড়ি করা তারা হুড়া করা তারপরে দেখো যে হেসেন হেসেন শব্দটির বাংলা অর্থ হচ্ছে দ্রুত চলা এরপরে দেখো সফেন সফেন এটার উচ্চারণটা হবে সফেন সফটেন হবে না হবে সফেন যেটার বাংলা অর্থ হচ্ছে গলানো বা নরম করা এরপরে দেখো র্যাফোর র্যাফো র্যাফো শব্দের অর্থ হচ্ছে সম্পর্ক এখানে টি সাইলেন্ট আছে টি এর উচ্চারণ হবে না এরপরে যে শব্দটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে বেলেই বেলেই এরকম উচ্চারণটা হবে বেলেই যেটার অর্থ হচ্ছে নৃত্য এক ধরনের নাচ ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্যে